আচ্ছা, আমাদের দ্বিতীয় শ্রেণী, তাই না? দ্বিতীয় শ্রেণী বিষয় হলো ইংরেজি, বিষয় ইংরেজি। আমাদের এটি পর্ব হলো এক, মানে আমরা আজকে শুধু দেখব ইউনিট। আমাদের ইউনিট হলো, আমরা যদি ইউনিট নিয়ে আলোচনা করি তাহলে আমাদের ইউনিট হলো 25-এর যা কিছু আছে আজকে আমরা শুধু এগুলো দেখব। এরপরে এখান থেকে আমাদের বই থেকে এখানে যা দেওয়া আছে, যেমন গেট আপ, ওয়াশ মাই ফেস, হ্যাভ ব্রেকফাস্ট, ব্রাশ মাই টিট, এবং এখানে একটা কি দেওয়া আছে, কতগুলো লাইন দেওয়া আছে না বইয়ে, এই লাইনগুলোকে আমরা, এই বাক্যগুলোর আমরা শুধুমাত্র এখানে অর্থগুলো জানবো, সেটা আমরা মুখে মুখে বলে দিব, পরবর্তীতে আমরা নোট করে নিব। আর এরপরে আবার এই ইউনিটের 25-এরই লেসন আমাদের আলাদা আছে 4-6, সেটা হলো এই নিচের অংশ, যেমন ডু, মাই হোমওয়ার্ক, রিড, প্লে, ওয়াচ টিভি, গো টু বেড, এবং নিচে কী দেওয়া আছে, কয়েকটি লাইন দেওয়া আছে ইংরেজিতে, এগুলোর আমাদের কী করতে হবে, বাংলায় লিখতে হবে বা বাংলা জানতে হবে। তাহলে আমাদের ইউনিট 25, গেট আপ মানে ঘুম থেকে উঠি, ঘুম থেকে উঠি। আচ্ছা, ওয়াশ মাই ফেস মানে মুখমণ্ডল ধৌত করি। এখন এরপর হচ্ছে হ্যাভ ব্রেকফাস্ট, সকালে নাস্তা খাই। ব্রাশ মাই টিট, আমার দাঁত মাজি। এখন কথা হলো, এটা প্রথম পর্ব রাখার উদ্দেশ্য হলো যে আমরা এরপরে এই দুটি বিষয়, আমরা এখানে যে পার্টটি পাচ্ছি এবং এখানে যে পার্টটি পাচ্ছি, এখান থেকে পুরো বিষয়টি ইউনিট 25-এর লেসন 1-6 পর্যন্ত যা কিছু আছে সবগুলোর উপরে আমরা একটা প্রশ্নপত্র পেয়ে যাব। তাহলে এখন এখানে আমাদের যেটি বলেছে, আই গেট আপ ইন দ্য মর্নিং, আমি কী করি, সকালে ঘুম থেকে উঠি। আই ওয়াশ মাই ফেস, আমি আমার মুখমণ্ডল ধৌত করি সারা। দেন আই হ্যাভ ব্রেকফাস্ট, এরপরে আমি কী করি, সকালের খাবার বা নাস্তা খাই। আচ্ছা, আফটার ব্রেকফাস্ট আই ব্রাশ মাই টিথ, কী বলেছে, আফটার ব্রেকফাস্ট, সকালের নাস্তার পরে আই ব্রাশ মাই টিথ, আমি কী করি, আমার দাঁত মাজি। দেন আই গো টু স্কুল, এরপরে আমি স্কুলে যাই। আচ্ছা, এখন এটি গেল কি, আমাদের লেসন যে আছে সেটি হলো 1-3, এর লেসন কি, লেসন 1-3, এটা এটা গেল এই অংশটি। এখন আরেকটি আমাদের দেওয়া আছে শেষে, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং সে, এখানে আমাদের শেষে একটি দেওয়া আছে কি, হোয়াট ডু ইউ ডু ইন দ্য মর্নিং সে, তুমি সকালবেলা কী করো সেই বিষয়টি এখানে বলেছে, সেটি বইয়ে সুন্দরভাবে দেওয়া আছে। তো আমরা এখানে যে জিনিসটি দেখতে পাচ্ছি, এই যে এখানে এই যে পড়াটি বা এখানে কয়েকটি যে লাইন দেখতে পাচ্ছি, এগুলোর মতোই হুব আমরা দিতে পারি, ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে আসবো নিচে, সেটি হলো লেসন 4-6, 4-6, এটিও আমাদের ইউনিট 25-এরই অংশ। ডু মাই হোমওয়ার্ক, এটা দেওয়া আছে কি, ডু মাই হোমওয়ার্ক, আমার বাড়ির কাজ করি। তারপর কী বলেছে, রিড পড়ি, প্লে খেলা করি, ওয়াচ টিভি, টিভি দেখি, গো টু বেড, তারপরে কী করি, ঘুমোতে যাই। আচ্ছা, এখন যেটি এখানে বলেছে সেটি হলো এই পরের যে সেন্টেন্সগুলো, পরের সেন্টেন্সগুলো কী বলেছে, আচ্ছা আমি দেখি না একটু, ইন দ্য আফটারনুন আই ডু মাই হোমওয়ার্ক, কী বলেছে, বিকেলবেলা কী করেছে, আমি আমার কাজ শেষ করি। আচ্ছা, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা করি সারা। দেন আই রিড অ্যান্ড ওয়াচ টিভি, এরপরে কী করি, আমি পড়ি এবং টিভি দেখি। আফটার ডিনার আই ব্রাশ মাই টিথ অ্যান্ড গো টু বেড, কী বলেছে, রাতের খাবারের পরে আমি মুখ ব্রাশ, কী বলেছে, দাঁত মাজি, আমি আমার দাঁত মাজি এবং ঘুমোতে যাই। এই ছিল তো নাকি, শেষে একটি প্রশ্ন ছিল, এখানে একটি শেষ প্রশ্ন ছিল, হোয়াট ডু ইউ ডু ইন দ্য আফটারনুন সে, এখানে আমরা যে কতগুলো সেন্টেন্স দেখতে পাচ্ছি এই ধরনের আমরা সেন্টেন্সগুলো আমাদের মতো করে গুছিয়ে নিতে পারি। এরপরে আমাদের যে পরের যে পার্ট 2-এ বা পর্ব 2-এ কী থাকবে, আমাদের প্রশ্ন থাকবে, তাই না, প্রশ্ন থাকবে
সেই প্রশ্ন থেকে আমরা উত্তরগুলো জানব, উত্তরমালা আমাদের দেওয়া থাকবে, এর সাথে আমরা যে প্রশ্নগুলো পেয়ে যাব এই বিষয়টি থেকে সেটি হলো আমরা কয়েকটি বিষয় 1, 2, 3, 4, 5 এভাবে আমরা জানব। তার মধ্যে আমরা যে প্রশ্নগুলো এখান থেকে জানব, অভি প্রথমত জানব ওয়ার্ড মিনিং, মেক সেন্টেন্স জানব, ডু ইংলিশ ডু বেঙ্গলি জানব, এরপর জানব হচ্ছে আমাদের ফিল ইন দ্য গ্যাপস, এরপর জানব পিকচার নেম, এই বিষয়গুলো আমরা পরের পর্বে পেয়ে যাব। ঠিক আছে, থ্যাংক ইউ।